ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। রাষ্ট্রপতি ইস্যুতে বেশ কয়েকদিন ধরে ক্রমশই জল খোলা হচ্ছে, তৈরি হচ্ছে অস্থিরতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদৃশ্য পদত্যাগপত্রই মূলত এই জল খোলার কারণ। কোনো কোনো পক্ষ থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতিকে অপসারণের। তবে বাংলাদেশে এখন যে সাংবিধানিক কাঠামো, তাতে এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ কিংবা তাকে অভিশংসনের কোনো সুযোগ নেই। সংসদ না থাকা, স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এই সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এই সংকটের শেষ কোথায়? শেখ হাসিনা দেশ ছাড়ার প্রায় 3 মাস পর বাংলাদেশে একটি পত্রিকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার লিখিত পদত্যাগপত্র না পাওয়ার কথা বললে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গত সোমবার রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারের সমর্থক ছাত্ররা এরই মধ্যে রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর বলে তার পদত্যাগ দাবি করেছে। এই দাবিতে গতকাল বিকেলে তারা শহীদ মিনারে সমাবেশ এবং বঙ্গভবন ঘেরাওয়েরও চেষ্টা করে। 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। তারা রাষ্ট্রপতিকে পদ ছাড়তে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এরই মধ্যে পদত্যাগ না করলে তারা বঙ্গভবন ঘেরাও সহ আন্দোলন গড়ে তুলবে বলেও জানিয়েছে। শেখ হাসিনা সরকারের সময় গত বছরের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি জাতীয় সংসদ ভেঙে দেন এবং গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। তবে শেখ হাসিনা লিখিতভাবে পদত্যাগ করে দেশ ছেড়েছেন কিনা এই বিতর্ক ছিল। সম্প্রতি দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ কিংবা নথিপত্র নেই। রাষ্ট্রপতি বলেন, বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। গত সোমবার রাষ্ট্রপতির এমন কথা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। তবে সোমবার রাতে বঙ্গভবন থেকে দেয়া এক ব্যাখ্যায় বলা হয়, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। সংবিধানের 57ক ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এতদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলেই ধারণা করা হয়েছে। 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানও জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, তাই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। নুসরাত জাহান মেহেক, জয় জয় বীর।